সর্বস্তরের মানুষ মিলে প্রায় 25,000 জনগণ সমাগম হবে বলে আমরা বিশ্বাস করছি। আগামী 12 জুলাই যশোর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর হওয়া সম্মেলন ঘিরে সহজ জুড়ে সাজসাজ রব। ফেস্টুন, বিলবোর্ড, ব্যানার ছেয়ে গেছে সম্মেলন স্থল যশোর ঈদগাহ ময়দানের আশপাশ। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। সম্মেলন নিয়ে নেতাকর্মীদের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্মেলনের মাধ্যমে আসবে নতুন নেতৃত্ব, এবার তরুণরা নেতৃত্বে আসবেন, এমনটি বলছেন তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। এজন্য আলোচনায় এগিয়ে তরুণ নেতারা। যশোর ঈদগাহ ময়দানে সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাসু। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামু বাহাউদ্দিন নাসিম। সালাম আলাইকুম। জাগো বাংলাদেশের মাধ্যমে যশোরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 12 তারিখ জেলা স্বেচ্ছাসেবকের সম্মেলন উপলক্ষে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আপনারা দেখেছেন। ইনশাআল্লাহ আমরা আশা করছি আমাদের সম্মেলনে প্রায় 10,000 ডেলিগেট কাউন্সিলর উপস্থিত থাকবে। এছাড়াও আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের যশোরের সর্বস্তরের মানুষ মিলে প্রায় 25,000 জনগণ সমাগম হবে বলে আমরা বিশ্বাস করছি। এই সম্মেলনের মধ্য দিয়ে সৎ সাহসী আদর্শিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট কর্মী জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। এই সম্মেলনের মাধ্যমে একটি আগামী দিনের সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য একটি নেতৃত্ব বেরিয়ে আসবে। এই সম্মেলনে যশোরের সর্বপ্রথম এলইডি প্যানেলের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে। আমাদের নানা রকম ডিজিটাল কর্মকাণ্ড থাকবে। আমি জাগো বাংলাদেশের মাধ্যমে যশোরের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসবেন। আমি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসুজন মিঠু হিসাবে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী স্বেচ্ছাসেবকের প্রতিষ্ঠাতা সভাপতি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বাহাউদ্দিন নাসিম ভাই, আমাদের সংগ্রামী সভাপতি সাচ্চু ভাই, সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু ভাই সহ আমাদের কেন্দ্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল ভাই, কেন্দ্র আওয়ামী লীগের সদস্য নির্মল দাস সহ এক ঝাঁক খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ এবং আমাদের সম্মানিত যশোরের জাতীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই উপস্থিত থাকবে। আমরা আশা করছি আপনারাও আমাদের সাথে সেদিন থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আগামী দিনে আপনাদের যে আস্থা সেই আস্থার প্রতি বিশ্বাস রেখে বঙ্গবন্ধু স্বপ্নের বাংলা প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সারা যশোরে আগামী 12 তারিখে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের যে সম্মেলন, মানে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে, যা যশোরে কেন সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগের এমন বর্ণাঢ্য অনুষ্ঠান রয়েছে বলে আমার জানা নেই। আমরা এরকম একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছি যেটা আমাদের অনেক দিন মনে থাকবে যশোরবাসীর। শুধু তাই না, প্রত্যেকটা উপজেলা এবং জেলা সহ সব জায়গায় আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি এই সম্মেলনের কথা আমরা সেখানে পৌঁছে দিতে চাই, জনতা শেখ হাসিনার কথা পৌঁছে দিতে চাই এবং আগামী নির্বাচনে এই সম্মেলনে যে আমরা যে উপস্থিতি করব সেটা একটা মাইল ফলক হয়ে থাকবে এবং আগামী নির্বাচনে এটা জনতা শেখ হাসিনা উন্নয়নমূলক কর্মকাণ্ড কেন্দ্রীয় নেতাদের মুখ থেকে তারা শুনবে, মানুষ উপলব্ধি করবে। এবং আমার সর্বশেষ যে কথা, যে যশোরবাসী তথা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলনকে অনেক দিন মনে রাখবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর কমিটির ব্যাপারে যেটা বলি, যে আমরা যারা স্বেচ্ছাসেবক লীগ করেছে দীর্ঘদিন যাবৎ স্বেচ্ছাসেবক লীগ শ্রম দিয়েছে, আমরা চাই যে তাদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচিত হোক। কারণ আমরা কিন্তু আমরা কোনো দলীয় রাজনীতির যে বর্তমান যে হাওয়া চলছে যে প্রত্যেক নেতার পদলেহন করে চলে, কিন্তু স্বেচ্ছাসেবক লীগ কিন্তু সেটা করে না। আমরা আমাদের স্লোগান একটাই, যে আমরা সবাই মুজিব সেনা, নেত্রীর মধ্যে শেখ হাসিনা, নৌকা যার স্বেচ্ছাসেবক লীগ তার। আমরা আশা করছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সাথে একমত হবে এবং যারা স্বেচ্ছাসেবক লীগ করেছে এতদিন যাবৎ তারাই আগামী দিন নেতৃত্ব আসবে। ধন্যবাদ।